হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলু মটরের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো নতুন আলু তো বাজারে এসেই গেছে আর খেতেও এখন ভীষণই ভালো লাগে, সেই নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আজকে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি নতুন আলুটা ভেজে নিচ্ছি আর ভাজার সময় কিন্তু শুধু লবণ দিয়ে ভেজে ভাজবো, এখানে হলুদ এখন অ্যাড করব না। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর আমি ওই বাকি তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা আর দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকে আমি কেটে নিয়েছি, আমি ভালো করে একটু ভেজে নেব। হালকা লাল লাল ভাজা হলে তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট একসাথে বেটে রেখেছি, সেটা আমি এক চামচ দিয়ে দেব। এখানে এক চামচ আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিলাম টমেটো কুচি, টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর দিলাম এখানে লবণ, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর লবণটা এখন দিচ্ছি কারণ টমেটোটা ভালো করে মিশে যাবে মশলার সাথে, তাই ভালো করে একটু মশলাটা 2-3 মিনিট কষে নেওয়ার পর মটরশুঁটিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলো এখন এই মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। দু মিনিট নাড়াচাড়া করার পর এরপর আমি সামান্য পরিমাণে একটু জল দেব। তার আগে আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম এটা কালারের জন্য, আর এখানে আমি চিকেন মশলাটা দিলাম, একটু টেস্টটা একটু আরও ভালো লাগবে, তাই তোমাদের ইচ্ছে মতো তোমরা দিতে পারো। আর এখানে সামান্য পরিমাণে জল দিলাম, দিয়ে মশলাটা একটু ভালো করে আরও কষিয়ে নেবো মটরশুঁটির সাথে আর আলু। এবারে আলুটাও আমি দিয়ে দেবো, যতক্ষণ না মটরশুঁটি আলুর সাথে মশলাটা ভালো করে মিশে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু লো ফ্লেমে এটাকে একটু কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে রেখে দেবো আমি 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে। তো মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মনে হচ্ছে যেন আলুর দম আমার হয়েই গেছে মটরশুঁটির সাথে, কিন্তু না এখনও হয়নি, বাকিটা এখনও কষেছি আছে। তো ভালো করে মশলার সাথে কষিয়ে নিলে কিন্তু টেস্টটারও বেশি ভালো লাগবে, সুন্দরভাবে কিন্তু আমার তেল ছেড়ে গেছে মশলার সাথে। 2 মিনিট কিন্তু ঢেকে রাখলেই কিন্তু এভাবে কিন্তু তেলটা ছেড়ে যাবে। এরপর কিন্তু আমি একটু চিনি দিলাম, কারণ এটা আমি পরোটার সাথে খাবো, তো সেই কারণে কিন্তু একটু মিষ্টিটা দিলে কিন্তু একটু ভালো লাগবে। আর রুটি পরোটার সাথে যে কোনো আলুর দম, মটরশুঁটি, পনির এই টাইপের জিনিসে কিন্তু মিষ্টিটা ভালো লাগে, কারণ টমেটো অ্যাড করেছি। এখানে জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধর জন্য, আর এখানে ধনে পাতা কুচি দিলাম, দিয়ে এবারে আমি ঢেকে রেখে দেবো একদম মিডিয়াম ফ্লেমে, যাতে আলুটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে। আর আজকে আলু মটরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আবার নতুন রেসিপির সাথে দেখা হবে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।